সীমান্তে কিন্তু একেবারে কড়া নজরদারি বিএসএফ এর, আর সীমান্তে কিন্তু বহু অপেক্ষমান মুখ রয়েছে গত কয়েকদিন ধরে। সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, গতকাল সীমান্তে একাধিক কর্মকাণ্ড আমরা দেখেছি একেবারে অরাজনৈতিক ব্যানারে, সেখানে সভা হয়েছে যেখানে সাধু সন্তদের সঙ্গে বিজেপি বিধায়করা, শুভেন্দু অধিকারী সকলে উপস্থিত ছিলেন। কিন্তু আজ সকাল থেকে সীমান্তের চেহারাটা কি, পারাপার কি আদৌ হচ্ছে? কুসুমিকা, আজকে সকাল থেকে সীমান্তের ছবিটা অন্যান্য দিনের মতোই রয়েছে। যেটা পেট্রাপোলের অভিবাসন দপ্তর সূত্রে যেটা খবর, যে সাধারণত স্বাভাবিক সময়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের নাগরিক বা এদেশের নাগরিকরা মোট 6 থেকে 6,500 জন যাতায়াত করেন সারা দিনে, কিন্তু বর্তমানে সেটা 3,500-4,000 পর্যায়ে নেমে এসেছে। গতকালও বেশ কিছু মানুষজন তারা আতঙ্কে, কেউ নিজেদের ঘরে ফিরেছেন বাংলাদেশে, বা যারা বাংলাদেশে ছিলেন তারা নিজেদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছিলেন, তারা আতঙ্কে বাইরে চলে এসেছেন, অর্থাৎ এদেশে চলে এসেছেন। আবার অনেকে খুব জরুরি প্রয়োজনে পরিজনদেরকে উৎকণ্ঠার মধ্যে রেখেই তারা এসছেন এদেশে। আর প্রত্যেকেরই মুখে ভয়াবহ অভিজ্ঞতার ছবি, কেননা এই গত কয়েকদিন ধরে যেভাবে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর গোটা বাংলাদেশ জুড়ে অত্যাচার চলছে এবং প্রত্যেকের মুখে, চোখে মুখে আতঙ্কের ছাপ, এবং যারা এসছেন তাদের প্রত্যেক বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, যারা এদেশ থেকে ওদেশে গেছিলেন আত্মীয়ের বাড়িতে, যেমন এক যুবক গেছিলেন বাগদার বাসিন্দা, ওরাকান্দিতে গেছিলেন এবং সেখানে গিয়ে তারা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হচ্ছেন, সেখানে ভারত বিরোধী আন্দোলন দেখেছেন, অনেকে রাত পাহারা দিচ্ছেন আতঙ্কে লুটপাট এড়ানোর জন্য। অর্থাৎ ভয়, প্রত্যেকেরই ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে এবং আতঙ্কের ছবিটা এতটুকুও বদলায়নি বাংলাদেশে, এমনটাই যারা যারা ফিরে আসছেন তারা জানাচ্ছেন। কুসুমিতা, ধন্যবাদ। জেলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আজ 9 দিন। চট্টগ্রামের আদালতে বন্দী সন্ন্যাসীর জামিন শুনানি রয়েছে, আর তার আগের দিন চিন্ময় কৃষ্ণ আইনজীবীর উপরে হামলার ঘটনা ঘটলো, যেখানে গুরুতর আহত হয়েছেন চিন্ময় কৃষ্ণ আইনজীবী, আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। আমরা এটাই আপিল করব সবাইকে, কি অ্যাডভোকেট রামেন রায়ের জন্য সবাই প্রার্থনা করুন, উনি আইসিইউতে আছেন, বলুন ওনার কি দোষ। একজন উনি চিন্ময় কৃষ্ণ বাবু আইনজীবী, উনি খালি ওনার এটাই দোষ কি উনি ডিফেন্ড করতে গেছিলেন, ওনাকে এত মার ধর করেছে আপনারা দেখতেই পারছেন, আমি ফটোটাও টুইট করেছি। উনি আইসিইউতে আছেন আর বলা যাচ্ছে উনি খুব সিরিয়াস আছেন, সেই জন্য সবাই থেকে প্রার্থনা করব কি ওনার জন্য প্রার্থনা করুন, আর আমরা দেখতেই পারছি কি হচ্ছে। ইভেন ওনার উপরে আরোপ তো মিথ্যা আরোপ লাগানোই হয়েছে দেশদ্রোহের, কিন্তু আইনজীবী ওনাকে যিনি ডিফেন্ড করতে যাচ্ছেন ওদেরকেও এরকম মারধর করা হচ্ছে, এটা খুব আশ্চর্যের কথা। আর একজন নয়, আমি শুনেছি কি ওনার অলমোস্ট 50-51 লয়ার ছিল যারা ওনার হয়ে কোর্টে অ্যাপিয়ার হয়েছিল, তো সবার বাড়িতে ভাঙচুর হয়েছে, অনেক জনকেও মারা হয়েছে। আর এটাও আমি শুনছি কি ওদের উপরে মিথ্যা পুলিশ কেসও লাগাচ্ছে, তো এরকম ভয়ের সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে কি কেউ ওনাকে, চিন্ময় কৃষ্ণবাবুকে ডিফেন্ড করতে পারে না, তো এটা নিয়ে আমি খুব চিন্তিত। শুনছি কি কালকে ওনাকে কোর্টে আনা হবে বেলের জন্যে, কিন্তু যদি ওনার আইনজীবীকে এরকম ওরা বিহেভ করে তাহলে যারা দাঁড়াবে ওদেরও তো প্রাণের সংকট রয়েছে।